আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই আশা করি অনেক ভালো আছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন থেকে কিভাবে টাকা আয় করতে পারি। অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপস অথবা বিভিন্ন কিছু আমরা খোঁজাখুঁজি করি কোন মাধ্যমে অনলাইন থেকে টাকা আয় করা যায়। আমরা বিভিন্ন গেমসগুলো দেখি, যে সকল গেমসগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারি, সেখান থেকে কিন্তু খুবই কম ইনকাম হয়। এবং অনেক ধরনের গেমস আছে যে সকল গেমসে আর কি টাকা ডিপোজিট করে সেখানে গেমস খেলে কিন্তু লস খেতে হয় আমাদের। তো আমরা কিন্তু সেই ধরনের কোনো গেমস খেলবো না, যে সকল গেমসগুলো আর কি টাকা ডিপোজিট করে ইনভেস্ট করে তারপরে খেলতে হয়। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমি কখনো কোনোদিনও ওরকম ধরনের কোনো গেমস শেয়ার করিনি, যে সকল গেমসে আপনি ইনভেস্ট করে সেখান থেকে আপনাকে টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে? কারণ যে সকল কিছু থেকে আমাদের ইনকাম হবে, আয় হবে, সে সকল কিছু আমাদেরকে করতে হবে। আমি যেটা আপনাদের সাথে শেয়ার করি, সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি টাকা আয় করতে পারেন, সেই ধরনের যদি কোনো গেমস থাকে সেই ধরনের গেমস, অথবা রেফার করে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায় সেই ধরনের সাইট, অথবা কিন্তু আরও একটা কাজ আমরা মাঝে মধ্যে করে থাকি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট সাইট। অনলাইনে যারা আর কি বিজনেস করতে পারে না তাদের জন্য আছে ইনভেস্টমেন্ট সাইট, এবং যারা আর কি বিজনেস করতে পারে বা বিভিন্ন অ্যাডমোব অ্যাপস তৈরি করতে পারে, ওয়েবসাইট তৈরি করতে পারে, এই সকল কিছুর মাধ্যমে অ্যাডসেন্সে যারা পেমেন্ট রিসিভ করে তারা কিন্তু এই কাজগুলো করতে পারে। আবার অনেকে আছে তারা কিন্তু এই কাজগুলো করতে পারে না, ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট সাইট নিয়ে কিন্তু এই ধরনের অনেকেরই আবার একটা প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে সাইটটা কতদিন থাকবে, কতদিন থাকবে না। আমি আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করব, এই সাইটে আমি অনেকদিন যাবত আর্ন করে আসতেছি, এই সাইটটা নতুন, আবারও কিন্তু আর আপডেট নিয়ে চলে আসছে, যার কারণে এই সাইটটা কিন্তু আমি আবারও ভিডিও তৈরি করতেছি। তো এই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে কিভাবে আপনি এখান থেকে প্রতিদিন আর্ন করতে পারেন, এবং প্রতিদিন এখানে শুধু কোনো আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে না, কিছু করতে হবে না, আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় পেমেন্ট রিসিভ করতে পারবেন, এবং চাইলে কিন্তু প্রতি 24 ঘন্টা পর পরও কিন্তু আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন, ঠিক আছে? তাছাড়াও যার যার একটা পার্সোনালি ব্যক্তিগত থাকে, নিজেরও তো জ্ঞান বুদ্ধি অবশ্যই আছে, দেখবেন সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখবেন, বুঝবেন যে আমি আপনাদেরকে কি দেখাচ্ছি। এগুলো দেখার পরে তারপরে যদি আপনার কাছে সেরকম ভালো মনে হয় তাহলে অবশ্যই আপনি কাজ করবেন, আর যদি আপনার কাছে মনে হয় না সাইটটা আমার কাছে ভালো লাগেনি তাহলে তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো কাজ করবেন না, ঠিক আছে? এছাড়াও কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে টেলিগ্রামে গিয়ে দেখিয়ে দেব যে সেখানে কতগুলো ইউজার আছে, তারা কাজ করতেছে, অনেকে কিন্তু জয়েন করেনি। আমি নিজেও কিন্তু ওনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছি, আমি নিজেও ওনাদের রিভিউগুলো দেখতে পারতেছি, এবং অনেকেই কিন্তু এই সাইট নিয়ে কিন্তু ভিডিও শুরু করে দিয়েছে। তা সবাই যখন ইনকাম করা শুরু করে দিয়েছে, সাইটটা যখন অনেক ভালো, আমি যদি এখান থেকে আর্ন করতে পারি আপনিও এখান থেকে আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটিতে, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সাইট থেকে টাকা আর্ন করতে পারেন। তার আগে একটা কথা, সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং পাশে দেখতে পাবেন একটি বেল আইকন আছে, অল সিলেক্ট করে রাখতে ভুলবেন না। এখন আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে এই সাইট থেকে ডলার আয় করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ড, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম, তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমি ফাইলের উপরে ক্লিক করে ওনারা যে আমাকে একটা ডকুমেন্ট পাঠিয়েছে সেই ডকুমেন্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখতে পারতেছেন এখানে ডকুমেন্টটাকে আমি ডাউনলোড করেছি, এখান থেকে আমি ওপেন করতেছি। ওপেন করার পর এবার এখান থেকে যেহেতু ছোট দেখা যাচ্ছে আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে অন্য জায়গায় যদি আমি পেস্ট করে দিই তাহলে এই লেখাগুলো অনেক বড় দেখাবে, তখন আপনারা নিজেরাও পড়তে পারবেন, এবং এখানে কিন্তু আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমি চলে আসলাম আমার কিপ নোটে। কিপ নোটে আসার পর এখান থেকে জাস্ট আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। তো ওনারা কী লিখেছে এটা আমরা এখান থেকে দেখে নিই। প্রিয় কলেজার ভাই ও আপুরা, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখুন এখানে রেপকাতার প্ল্যাটফর্মটি কাতারে 3 বছর পূর্ণ হলো, এবং এখানে বাংলাদেশে দেখুন 4 মাস পূর্ণ হলো, 3 বছর 4 মাস পূর্ণ হলো, ঠিক আছে? তো জন্মবার্ষিকী উপলক্ষে আগামী, এখানে দেখতে পারতেছেন রেপ কাটারের আর কি জন্মবার্ষিকী উপলক্ষে 7 দিন পর্যন্ত নতুন ইউজারদের সহ পুরাতন ইউজারদের ডিপোজিট বোনাস দেওয়া শুরু করেছে, ঠিক আছে? মনে রাখবেন শুধুমাত্র আগামী 7 দিনই এই অফারটি কার্যকর থাকবে বলে ঘোষণা করেছে। আমরা এখানে দেখুন আমরা একটু দেখে নিই, তো এখানে বোঝা যাচ্ছে না, আমি ওইখান থেকেই পড়ে শোনাচ্ছি। তো দেখতে পারতেছেন উপরেরটুকু আমি পরে শুনিয়ে দিলাম, যেটা হচ্ছে 3 বছর 4 মাস পূর্ণ হলো, এই জন্য আমাদেরকে একটা আপডেট দিয়েছে, ঠিক আছে?
তো আপডেটটা কি দিয়েছে এটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে দেখুন আমাদেরকে লিখে দিয়েছে, আমরা একটু দেখে নিই কত ডলার ডিপোজিট করলে কত ডলার বর্তমানে বোনাস দিচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখতে পারতেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছে এক, $15 ডিপোজিট করলে $3 বোনাস দিবে, অর্থাৎ $15 ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে $18 যোগ হবে। হ্যাঁ, এরপর দেখুন $50 ডিপোজিট করলে $15 বোনাস দিবে, অর্থাৎ আপনি $50 ডিপোজিট করলে আপনার ওয়ালেটে $65 যোগ হবে। এরপর দেখুন $100 ডিপোজিট করলে $30 বোনাস দিবে, আপনার অ্যাকাউন্টে হবে $130। $300 ডিপোজিট করলে এখানে $100 বোনাস দিবে এবং $400 হয়ে যাবে। $700 ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে $900 হয়ে যাবে। হ্যাঁ, তো দেখুন বিশেষ দ্রষ্টব্য, যেদিন শুক্রবার থাকে তো এটা হচ্ছে অফার বন্ধ থাকে শুক্রবারে। এবং সতর্কবার্তা, এই 7 দিনে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 3 বার ডিপোজিট করলে বোনাস পাবে এবং পরবর্তীতে কিন্তু বোনাস পাবে না, ঠিক আছে? সেজন্য এমনটা নয় যে সাত দিন আপনি বারবার ডিপোজিট করলে আর বারবার বোনাস পাবেন, ঠিক আছে? তো শুধুমাত্র 3 বার ডিপোজিট করলে 3 বার কিন্তু আপনি ডিপোজিট বোনাস পেয়ে যাচ্ছেন। এবার আমি এখান থেকে আপনাদেরকে সাইটে গিয়ে সরাসরি দেখিয়ে দিচ্ছি, আমার যে টাস্ট ওয়ালেট আছে আমার টাস্ট ওয়ালেট থেকে আমি এখানে ডিপোজিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে ডিপোজিট করলে বোনাস আছে কি নাই। এবং এখানে ছোট বড় প্ল্যান যে সকল আছে সে সকল প্ল্যানগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি শুরুতে প্রথমত এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্টটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন। এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনাকে এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য চলে যেতে হবে আমার এই ভিডিওর প্রথম পিন কমেন্টে, যে ভিডিওটি আপনি এই মুহূর্তে দেখতে পারতেছেন। প্রথম পিন কমেন্টে যাওয়ার পর এখানে দেখুন জয়েন নাও লেখা আছে, এখান থেকে এই জয়েন নাওয়ের উপরে একটি ক্লিক করতে হবে। এখান থেকে আপনি জাস্ট জয়েন নাওয়ের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন, দেওয়ার পর আপনার সকল অপশনটা চলে আসবে যে এখানে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এই অপশনটা কিন্তু চলে আসবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটার উপরে জাস্ট এই সকল কিছু আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পর এদিকে যদি লাল লাল কোনো দাগ আসে দেখতে পাবেন যে আপনার এইটা অপশনটা পূরণ করা হয়নি, ওটা ঠিক মতো দিয়ে দিবেন, হয়ে যাবে। এরপর এখান থেকে সাইন আপের উপরে একটি ক্লিক করবেন, আপনার সাইন আপ হয়ে যাবে। অলরেডি যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইনের উপরে একটি ক্লিক করে এখানে জাস্ট আপনার অ্যাকাউন্টটি যদি আগের থাকে, পুরনো থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটিকে এখানে লগ ইনটা করে নেবেন, ঠিক আছে? যদি কোনো সময় আপনার অ্যাকাউন্টে লগ ইন করা প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে আপনি অ্যাডমিনকে জানাতে পারেন, অথবা এখান থেকে দেখতে পারতেছেন মেসেজ অপশন আছে, এখান থেকে মেসেজ অপশনের উপরে ক্লিক করে আপনি যে কোনো সময় হেল্প নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য আমার ইমেল অ্যাড্রেস অথবা এখানে দেখুন পাসওয়ার্ড ইউজার নেম দিতে হচ্ছে, তো ইমেল অ্যাড্রেস এবং আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাবেন এখানে লগ ইনটা হয়ে যাবে। তো এটা আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, কারণ এখানে সরাসরি আমি বোনাস সহকারে এখান থেকে আর কি উত্তোলন করব। এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে সরাসরি লাইভে উত্তোলন করেও দেখিয়ে দেবো, কারণ যদি বোনাস আসে তখন। তো দেখুন প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে 3 ডট লাইনের উপরে একটি ক্লিক করতে হবে। এখান থেকে 3 ডট লাইনের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অ্যাড ফাউন্ড, এখানে আমাদের প্রথমত ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। ব্যালেন্স নিয়ে আসার জন্য আপনি কয়েকটা মাধ্যমে নিতে পারেন, একটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন USDT TRC20, এটা হচ্ছে TRX, ঠিক আছে? তারপর এটা দেখতে পারতেছেন যেটা হচ্ছে বাইন্যান্স এবং কয়েন বেস। তো আমি এখন এখান থেকে যেটার মাধ্যমে আর কি রিসিভ করব সেটা হচ্ছে এখানে আমার কিছু TRX আছে টাস্ট ওয়ালেটে, আমি TRX দিয়ে এখানে দিয়ে দিব। তো অ্যামাউন্টটা এখানে আমি বসিয়ে দিচ্ছি যে কত ডলার আমি দিব, তো দেব এখান থেকে $100 বসিয়ে দিলাম। তো এখানে $100 বসিয়ে দেওয়ার পর আমি নেক্সটের উপরে একটি ক্লিক করলাম। নেক্সটের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন অপশনটা কিন্তু চলে আসছে, আমাদের $400, তারপর এখানে দেখতে পারতেছেন পেবল এবং কনভার্সন রেট দেখতে পারতেছেন $1। এইবার এখান থেকে পে এর উপরে একটি ক্লিক করতে হবে, ঠিক আছে? এখান থেকে পে নাওয়ের উপরে একটি ক্লিক দিন। পে নাওয়ের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন অপশনটা চলে আসছে। তো এটা হচ্ছে ওনাদের TRX ওয়ালেট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে আমরা এখান থেকে কপি করে নেব। অ্যাড্রেসটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে আবার কী করতে হবে, আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। এখানে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিতে হবে, যেটা হ্যাশ কপি করে নিতে হবে, এখানে স্ক্রিনশট জমা দিতে হবে, দেওয়ার পর কনফার্ম নাওয়ের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এই না এই অ্যাড্রেসে আমরা TRX সেন্ড করে দিচ্ছি, আমার TRX আমি এই নাম্বারে সেন্ড করে দিচ্ছি। মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে দেওয়ার পর আমি সরাসরি ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করতেছি। ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পর আমি কিন্তু সেন্ড মানি করে দিয়েছি। সেন্ড মানি করে দেওয়ার পর এই যে ট্রানজ্যাকশন আইডি আমি এখানে বসিয়ে দিলাম হ্যাশ, এবার এখানে দিতে হবে আমাদের অ্যাড্রেস,
ঠিক আছে, যে অ্যাড্রেস থেকে আমি পাঠালাম ওই অ্যাড্রেসটা, মানে যে অ্যাড্রেসটা আমরা রিসিভ করবো, যে অ্যাড্রেস থেকে পাঠিয়েছি সেই অ্যাড্রেসটা। তো দেখুন এই যে আমি কিন্তু নিয়েছি রিসিভ অ্যাড্রেস, এখান থেকে এই রিসিভ অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন এই যে ইওর ওয়ালেট অ্যাড্রেস বসে দিবেন। এবার এখানে স্ক্রিনশটটা জমা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়েছি সেন্ড মানি করার পর। তো দেখুন কনফার্মের উপরে ক্লিক করেছি, কনফার্মের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে হয়ে গেল, মানে আপনি পেমেন্টটা করার পর জাস্ট ওই স্ক্রিনশটটা জমা দিয়েই কনফার্মের উপরে একটি ক্লিক করবেন। এরপর এখানে দেখুন আমাদের এটা কিন্তু পেন্ডিংয়ে আছে। এটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে আছে। তো আমরা জাস্ট অপেক্ষা করি, দেখি কতক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা আসে। এখান থেকে আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন আমার ব্যালেন্সটা একদম শূন্য শূন্য দেখা যাচ্ছে, 00। তো এখানে ব্যালেন্স আসার পর আমরা প্ল্যানটাকে অ্যাক্টিভ করব। ফ্রেন্ড, এখানে আপনারা মানে যে অপেক্ষা করবেন কতক্ষণ এটা বলে দিচ্ছি, আমার ঘড়িতে সময় দেখতে পারতেছেন 6:22 বাজে। এই ঘড়ির সময়টা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কতক্ষণ সময় আপনারা এখানে লাগতে পারে। সো গাইস, এখানে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু বোনাসটাও সহকারে চলে আসছে। এখন আমি এখান থেকে কিছু ডলার উত্তোলনও করব এবং কিছু ডলার এখানে আর কি ডিপোজিট করব, যেটা হচ্ছে প্ল্যান অ্যাক্টিভ করব। এখানে দেখুন এই যে এখানে লেখা আছে হোম লেখা আছে, হোম লেখা বলতেছি কেন, হোম আইকন আছে এখানে। এখানে হোম আইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে প্ল্যানের উপরে একটি ক্লিক দিবেন। প্ল্যানের উপরে ক্লিক দেওয়ার পর এখানে আমরা প্ল্যানগুলো দেখে নিচ্ছি। দেখুন এখানে কী কী প্ল্যান আছে, আমরা একদম নিচ থেকে চলে আসি। এখানে যে প্ল্যানগুলো আছে ভালোভাবে একটু দেখে নিন। এই যে ফার্স্ট টাইম একটি দেখতে পারতেছেন প্ল্যান আছে, যেটা হচ্ছে প্রতি ঘন্টায়, ঠিক আছে, 700 থেকে আপনার হচ্ছে $999 যদি আপনার এখানে রাখেন, তাহলে এখানে প্রফিট এভরি হাওয়ার, প্রতি ঘন্টায় এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন এই যে 0.2%, এবং ক্যাপিটাল উইল ব্যাক, অর্থাৎ আপনি যেটা আর কি ইনভেস্ট করবেন সেটা আপনার ব্যাক চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে আর একটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে $300, এবং $300 থেকে আপনার $425 পর্যন্ত 2% আর কি আপনি পেয়ে যাচ্ছেন, যেটা এভরিডে। হ্যাঁ, তো প্রফিট ফর এভরিডে দেখতে পারতেছেন, ক্যাপিটাল উইল ব্যাক, ইয়েস, অর্থাৎ আপনি যেটা ডিপোজিট করবেন সেটা আপনার ব্যাক চলে আসবে। এখান থেকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই প্ল্যানটা আমি আপনাদেরকে দেখাবো। এই প্ল্যানটা আমি নিব যেটা হচ্ছে $100 থেকে $150 পর্যন্ত এখানে ডিপোজিট যদি করা যায়, তাহলে এখানে 1.5% আমি পেয়ে যাব, প্রফিট এভরিডে পেয়ে যাব, এবং ক্যাপিটাল উইল ব্যাক, যেটা হচ্ছে আমি আবার যেটা ইনভেস্ট করবো সেটা ব্যাক চলে আসবে, এবং টোটাল দেখতে পারতেছেন 10.5% আমি পাবো সম্পূর্ণভাবে। তো এখানে দেখুন আরেকটা আছে বেসিক, $15 থেকে $65 পর্যন্ত 1% করে পাবেন প্রতি এভরিডে। হ্যাঁ, প্রফিট ফর এভরিডে দেখতে পারতেছেন, ক্যাপিটাল উইল ব্যাক, ইয়েস। তো তারপর নিচের দিকে আমরা চলে আসি, এখানে দেখতে পারতেছেন আনলিমিটেড, যেটা হচ্ছে 0.6%, এবং প্রফিট ফর এভরি হাওয়ার। হ্যাঁ, তো আপনার ইচ্ছা মতো এখান থেকে একটা একটা করে নিয়ে নিতে পারেন, আপনার যেটা পছন্দ হয় আপনার ইচ্ছা মতো। আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে, এটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখতে পারতেছেন কোথায়, এই যে $100 থেকে $150। তো আমি ফার্স্ট টাইমে এখান থেকে উত্তোলন করব, আমি হোমের উপরে ক্লিক দিচ্ছি, হোমের উপরে ক্লিক দিয়ে উত্তোলন করব $15 এখান থেকে আমি এখন উত্তোলন করব। তারপর দেখিয়ে দিচ্ছি যে এইখানে কিভাবে প্ল্যানটাকে অ্যাক্টিভ করতে হয়। এর জন্য আবারও চলে যাচ্ছি হোমে, হোমে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি উত্তোলন করতে পারবো ইন্টারেস্ট থেকে বা মেইন ব্যালেন্স থেকে। উত্তোলন করার জন্য 3-ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পে আউট লেখা আছে, পে আউটের উপরে ক্লিক করবেন। আপনি কয়েকটা মাধ্যমে উত্তোলন করতে পারেন, একটা হচ্ছে ইথিরিয়াম, তারপর বিটকয়েন, তারপর এখানে দেখুন এই যে USDT, তারপর এখানে TRX। তো আমি এখন এখান থেকে USDT-র মাধ্যমে উত্তোলন করবো, USDT TRC20। তো পে আউট নামের উপরে একটি ক্লিক করতে হবে। ডিপোজিট ব্যালেন্স থেকে আমি উত্তোলন করবো। এখানে দেখুন এই যে লিমিট দেওয়া আছে, আপনি 0.50 সেন্ট থেকে $100 পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এখানে সিলেক্ট ওয়ালেট করে নেবেন, ইন্টারেস্ট থেকে উত্তোলন করতে হলে ইন্টারেস্ট সিলেক্ট করবেন, ডিপোজিট থেকে উত্তোলন করতে হলে ডিপোজিট সিলেক্ট করবেন। এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। দেখুন আমি অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে $15 উত্তোলন করব, বসিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটের উপরে একটি ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার এই অপশনটা চলে আসবে, রিকোয়েস্ট অ্যামাউন্ট। তো এখানে সাবমিট ইউর USDT TRC20 অ্যাড্রেস। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার বাইন্যান্সে, আমার বাইন্যান্সের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, এখানে বাইন্যান্সের অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এখানে দেখুন এই যে
ওয়ালেট আছে, ওয়ালেটের উপরে ক্লিক করে এখান থেকে ডিপোজিট আছে, ডিপোজিটের উপরে ক্লিক দেওয়ার পর USDT অ্যাড্রেসটাকে আমরা বাই করে নিচ্ছি এখান থেকে। তো এই যে নিব হচ্ছে TRC20 ট্রন TRC20 USDT-র, এখান থেকে কপি করে নিচ্ছি। হ্যাঁ, তো কপি করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা ক্রোম বাজারে চলে যাব। যাওয়ার পরে যে এখানে আমি বসিয়ে দিচ্ছি, দেখুন এই যে বসিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্ম নাওয়ের উপরে একটি ক্লিক করলাম, কনফার্ম নাওয়ের উপরে ক্লিক দেওয়ার পর দেখুন পে আউট রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল হয়ে গেল। আমরা এবার এখান থেকে হোমে চলে যাচ্ছি, হোমে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আবার ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখুন $115 আছে এবং প্ল্যানটা এবার আমরা অ্যাক্টিভ করব। তো প্ল্যান অ্যাক্টিভ করার জন্য এখানে হোমের উপরে একটি ক্লিক করবেন, তারপর প্ল্যানের উপরে একটি ক্লিক করবেন, সরাসরি চলে যাবেন আপনি এখান থেকে যে প্ল্যানে, যে প্ল্যানটা আমি নিতে চাচ্ছি সেই প্ল্যানটা আমি চলে যাচ্ছি। এদের দেখুন $100 থেকে $150 ইনভেস্ট নাওয়ের উপরে একটি ক্লিক করতে হবে। ডিপোজিট থেকে আপনি ইনভেস্ট করতে চান নাকি এখানে ইন্টারেস্ট থেকে? তো ডিপোজিট থেকে দিচ্ছি, তারপর এখানে আমি বসে দিচ্ছি ডলারটা এখানে $115। তারপর এই যে জাস্ট এটার উপরে ক্লিক করলে দেখুন আমাদের হয়ে গেল, এখানে দেখুন প্ল্যান সাকসেসফুল। তো আগামীকাল এখানে কিন্তু আমার ব্যালেন্সটা আবার জমা হয়ে যাবে, এখানে ব্যালেন্স জমা হয়ে যাবে $1.5, যেটা হচ্ছে ডলার, এই ডলারটা জমা হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, আমরা জাস্ট একটু এখানে একটু অপেক্ষায় থাকব যে আমাদের পেমেন্টটা কতক্ষণের মধ্যে আসে। আমার ঘড়িতে সময় দেখুন 6:38। ফ্রেন্ড এখানে দেখুন আমাদের পেমেন্টটা চলে আসছে, আমি নোটিফিকেশন দেখতে পাচ্ছি এখানে, দেখুন ইউ হ্যাভ সাকসেসফুল ডিপোজিট, যেটা হচ্ছে আমাদের বাইন্যান্সে চলে আসছে। ঠিক আছে, তো আপনি খুবই সহজে এখানে এরকমভাবে আর্ন করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আমি এখান থেকে ওয়ালেটে চলে যাচ্ছি, ওয়ালেটে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমার $15 দেখা যাচ্ছে, যে $15টি আমি এইমাত্র রিসিভ করলাম।